যে পিতামাতা হয়েছে তোমার জন্য জান্নাত, পিতামাতা হয়েছে তোমার জন্য জাহান্নাম। পিতামাতার খেদমত যদি আমরা করতে পারি মহান রব্বুল আলামিন আমাদেরকে দিবে জান্নাত, আর পিতামাতার খেদমত যদি আমরা করতে না পারি, পিতামাতা পৃথিবীর মধ্যে যদি আমাদের দ্বারা যদি কোনোদিন কষ্ট পায় মহান রব্বুল আলামিন আমাদের জন্য জাহান্নামের জ্বলন্ত অগ্নিকুণ্ড রেখে দিয়েছে। অতএব বন্ধুরে, যাদের পিতামাতা পৃথিবীর মধ্যে এখনো বেঁচে আছে আপনি তার খেদমত করেন, বেশি বেশি করে খেদমত এতটুকুন করবেন মহান রব্বুল আলামিন যেন খুশি হয়ে যায়। এই পিতামাতার খেদমতের জন্য যেন মহান রব্বুল আলামিন আপনাকে কঠিন কাম। মুহতারাম মুকাররাম, আজকে জুমার খুতবায় মা বাবাকে নিয়ে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমার কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া চাই, রব্বুল আলামিন যেগুলির কথা কোরআন এবং সহিহ হাদিস থেকে শুনবো সেই কথাগুলোর প্রতি আমাদেরকে আমল করার তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরাতুল বানী ইসরাঈলের মধ্যে ঘোষণা করেছেন, যে আয়াতটি আমি খুতবায়ে মাসনুনার পরে পাঠ করেছি, তেলাওয়াত করেছি, সে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ক্বাযা, ক্বাযা শব্দের অর্থ হচ্ছে ফয়সালা করা, কিন্তু মহান রব্বুল আলামিন এই সূরাতুল বানী ইসরাঈলের ভিতরে এই ক্বাযা শব্দটি যে ব্যবহার করেছেন, এই ক্বাযা শব্দের অর্থ ফয়সালা করা না, ক্বাযা শব্দের অর্থ হচ্ছে হুকুম করা, আদেশ করা। অতএব এই ক্বাযার পরে যেগুলির কথা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন সেই কথাগুলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীর মানুষকে হুকুম দিচ্ছেন, আদেশ করছেন। সেই হুকুমগুলো কি? আসুন একটা একটা করে বিস্তারিত শুনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরাতুল বানী ইসরাঈলের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, বলে কি, ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার রব, তোমার প্রতিপালক তোমাকে হুকুম করছে, তোমাকে আদেশ দিচ্ছে, ইল্লা ইয়াহু, তোমরা শুধুমাত্র সেই মহান রব্বুল আলামিনের ইবাদত করবে, মহান রব্বুল আলামিন ছাড়া অন্য কাউর ইবাদত করবে না। এটা হচ্ছে মহান রব্বুল আলামিনের প্রথম আদেশ। দ্বিতীয় নাম্বার আদেশ, মহান রব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার আদেশ পৃথিবীর সমস্ত মানুষকে ডেকে 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 বলতেছেন, বলে কি, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সদাচরণ করবে, তোমরা তোমার পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করবে, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার দেখাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে প্রথম আদেশ দিলেন যে তোমরা শুধুমাত্র মহান রব্বুল আলামিনের ইবাদত করবে, অন্য কাউর ইবাদত করবে না। আর দ্বিতীয় নাম্বার হুকুম যেটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীর মানুষকে দিচ্ছেন সেটা হলো তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সদাচরণ করবে, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার দেখাবে, ইহসান করবে। এবার যদি মনে মনে প্রশ্ন যদি করে বসে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রথম আদেশ যেটা হয়েছে, প্রথম আদেশ হলো তোমরা শুধুমাত্র মহান রব্বুল আলামিনের ইবাদত করবে। দ্বিতীয় নাম্বার আদেশ হলো পিতামাতার সঙ্গে সদাচরণ করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাওহীদের আলোচনার পরে পিতামাতার আলোচনা কেন করলেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলার তাওহীদের সঙ্গে এবং পিতামাতার খেদমতের সঙ্গে কি রিলেশন রয়েছে, কি সম্পর্ক রয়েছে, এই প্রশ্ন যদি করেন, এই প্রশ্নের উত্তরে অনেকগুলি কথা বলা হয়েছে। আমি শুধুমাত্র চারটা অ্যান্সার আপনাকে দেব। চারটা অ্যান্সারে আপনি বুঝতে পারবেন মহান রব্বুল আলামিনের তাওহীদ এবং পিতামাতার খেদমতের সঙ্গে কি রিলেশন রয়েছে, কি সম্পর্ক রয়েছে, আপনারা অনায়াসে বুঝতে পারবেন। আপনাকে যদি এখন জিজ্ঞাসা করা হয় আপনাকে কে সৃষ্টি করেছে, আপনি এটাই বলবেন যে আমাকে মহান রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছে। একজন কাফির যিনি মহান রব্বুল আলামিনকে আজ অব্দি কোনোদিন বিশ্বাস করেনি, মহান রব্বুল আলামিনের কোনোদিন দাসত্ব করেনি, সেই কাফিরকেও যদি জিজ্ঞাসা করা হয় তোমাকে পৃথিবীর মধ্যে কে সৃষ্টি করেছে, সেই একটাই কথা বলবে আমাকে তো সেই ভগবান সৃষ্টি করেছে। কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় তুমি পৃথিবীতে কেমন করে আসলে, তোমাকে কি মহান রব্বুল আলামিন কোনো মাঠের মধ্যে রেখে দিয়েছিল, কোনো পাহাড়ের মধ্যে রেখে দিয়েছিল, তুমি বলবে না না না, আমি আমার বাবা মার ভায়া হয়ে আমার মায়ের পেট থেকে পৃথিবীর মধ্যে আমি জন্মগ্রহণ করেছি। এই দুটো কথাকে বলা হয় সবাবে হাকিকি এবং সবাবে জাহিরি। পৃথিবীর মধ্যে আমাকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কিন্তু আমরা কেউ দেখতে পাই না। আমরা সাধারণত দেখতে পারি আমরা শুধুমাত্র মায়ের পেট থেকে পৃথিবীর মধ্যে এসেছি, যেটাকে বলা হয় সবাবে জাহিরি। অর্থাৎ এই দুটো কথার মধ্যে এটাই বুঝতে পারলাম মহান রব্বুল আলামিনের তাওহীদ আর মায়ের খেদমতের ভিতরে সবাবে হাকিকি এবং সবাবে জাহিরির সম্পর্ক রয়ে গেছে। দ্বিতীয় নম্বরে যেটা বলা হয়েছে সেটা হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের উপরে অসংখ্য ইহসান করেছেন, আমাদেরকে খাবার দিচ্ছেন, পৃথিবীর জমিনের মধ্যে আমাদেরকে ধন সম্পদ অসংখ্য ইহসান করেছেন। কোনদিন কেউ কে বলতে পারবে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করার পরে মহান রব্বুল আলামিন আমাদের কাছে বলেছে আমাকে 1 লক্ষ টাকা দিতে হবে, তুমি যদি আমাকে টাকা না দাও আমি কিন্তু তোমাকে ভালো করব না, আমি তোমাকে ভালোবাসবো না, তোমার উপরে আমি ইহসান করব না, এটা কি কোনোদিন আল্লাহ বলেছে? বলে নাই। সেম ভাবে পিতামাতা যখন আমাদেরকে পৃথিবীর মধ্যে জন্ম দেয়, কোন পিতামাতাকে আপনি দেখেননি পিতামাতা সন্তানকে বলেছে জন্মের পরে তুই যদি আমাকে টাকা না দিস কোনো দিন তোর খেদমত করব না, কোনো দিন তোর সঙ্গে আমি ভালো ব্যবহার করব না, তোর লালন পালন আমি করব না, এই কথা কোনোদিন পিতামাতা বলেনি। এটাই বোঝা যাচ্ছে মহান রব্বুল আলামিন বান্দার খেদমত করতে কোনোদিন খারাপ পায় না, আর বাবা মাও সেম ভাবে সন্তানের খেদমত করতে কোনোদিন খারাপ পায় না। এবার যদি জিজ্ঞাসা করেন মনে মনে আল্লাহ তাবারাক ওয়া তাআলার তাওহীদের সঙ্গে পিতামাতার সঙ্গে সদাচরণের মধ্যে কি সম্পর্ক রয়েছে, আমি শেষ কথা যেটা বলছি সেটা হচ্ছে একজন সন্তান যখন পৃথিবীর মধ্যে যখন আসে, সেই সন্তানটি একজন বাবা এবং মায়ের মিলনের সঙ্গে পৃথিবীর মধ্যে আসে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন পৃথিবীর সমস্ত মানুষ মনি থেকে পানি থেকে সৃষ্টি হয়েছে। বন্ধুরে, মহান রব্বুল আলামিনের এই নিয়ামতপূর্ণ পানি থেকে পৃথিবীর মধ্যে আমরা সৃষ্টি হয়েছি। সেই পানিটি হচ্ছে মানুষের একটি অংশ, আর এই পানি এই মনে যদি পৃথিবীর সমস্ত জায়গায় যদি রাখা হয়, পৃথিবীর সমস্ত মায়ের গর্ভের মধ্যে যদি রাখা হয়, সন্তান যদি জন্ম হয় সেই সন্তানের কোনো কাজ হবে না। মহান রব্বুল আলামিন যদি আল্লাহর পক্ষ থেকে সেই সন্তানের ভিতরে যদি রূহ দান না করে তাহলে সেই সন্তান পৃথিবীর মধ্যে কোনো দাম নাই, সেই বেঁচে থাকতে পারে না। অতএব এই কথা থেকে এটাই বুঝতে পারছি একটা বস্তু হচ্ছে মহান রবের পক্ষ থেকে, আর একটি বস্তু হচ্ছে পিতামাতার পক্ষ থেকে। এটাই বোঝা যাচ্ছে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বস্তু, আর দ্বিতীয় বস্তুটি হচ্ছে পিতামাতার পক্ষ থেকে। এজন্যই মহান রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে নিজের তাওহীদের ইবাদতের পরে পিতামাতার খেদমত করার আদেশ দিয়েছে। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাওহীদের আদেশ দিয়েছেন, তারপরে পিতামাতার খেদমতের আদেশ দিয়েছেন। যে কারণগুলি আমি বললাম, এই কারণেই আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাওহীদের পরে নিজের পিতামাতার সঙ্গে ভালো আচরণ, ভালো ব্যবহার দেখানোর আদেশ দিয়েছেন।